আসসালামু আলাইকুম তোমাদের এখন আলোচনা করব স্থূল সংকেত কিভাবে বের করে স্থূল সংকেত কীভাবে বের করে আমরা এখন শিখতেছি স্থূল সংকেত স্থূল সংকেত যারা শতকরা সংযোজিতা দেখেছো তারা অনেক ভালো বুঝতে পারবে আমার আগের ভিডিওতে শতকরা সংযুতি অধ্যায়টা মানে ভিডিওটা দেখে আসবে খুব ভালো বুঝতে পারবে আর এই স্থূল সংকেত সাথে আবার আণবিক সংকেতের একদম গভীরভাবে মিল মানে পুরাটাই মানে পিছনে শুধু একটু ভিন্ন তো আমরা আজকে স্থূল সংকেত নিয়ে আলোচনা করব তো দেখি একটু ধরো কোন একটা যোগে কোন যোগে হাইড্রোজেন এর পরিমাণ পরিমাণ এগারো পয়েন্ট এগারো পারসেন্ট এবং অক্সিজেন অক্সিজেন এর পরিমাণ পরিমাণ এইট এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট হলে ওই যুগের স্থূল সংকেত সংকেত বের করো তো ঠিক আছে বুঝতে পারছো তো যে আসলে স্থূল সংকেতের অঙ্কগুলো কীভাবে থাকে তো আমরা একটু সলিউশন করার চেষ্টা করি সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হলো লিখব যে দেওয়া আছে দেওয়া আছে হাইড্রোজেন সমান এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট অক্সিজেন সমান এইট এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এটা দেওয়া আছে তো এটা যদি যোগ করি তাহলে কত হবে একশো পার্সেন্ট এখানে যদি একশো পারসেন্ট হয় তাহলে লিখবে যৌগটিতে অন্য কোনো মৌল নেই যোগটিতে অন্য কোনো অন্য কোনো মৌল নেই এখন প্রশ্ন করতে পারো ভাই যে একশো পার্সেন্ট যদি না হয় তাহলে তখন কি করবো তার মানে মনে করবে যে একশো পার্সেন্ট হয়নি তার মানে কত পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট তখন ওই একশোর মধ্যে থেকে সত্তর পার্সেন্ট আমরা বাদ দিব আর কি বাদ দিয়ে থাকে কত তিরিশ পার্সেন্ট তার মানে মনে করবে যে এটা কার্বন ঠিক আছে এরকম যদি প্রবলেমের ফেস হও তাহলে কী ভাববে যে কার্বন মনে করে নিবে ঠিক আছে যে অন্য কোনো একটা যৌগ যদি না থাকে মানে এরকম যোগে যদি একশো পার্সেন্ট না তাহলে মনে করবে যে কার্বন পরিমাণটা পরিমাণটা দেওয়া কার্বনের বের করতে হবে আর এটা মনে করবে যে জৈব যৌগের কথা বলেছে আর এই ধরনের অঙ্ক দেখবে যে জৈব যৌগ এখানে জৈব যৌগ কথাটা উল্লেখও থাকবে আর কি তোমাকে একটা হেন্ডস দেওয়ার জন্যে তো যাই হোক আমরা এই অঙ্কটা সলিউশন করি তারপরে সামনের দিকে আগাবো তো দেওয়া আছে কি হাইড্রোজেনের পরিমাণ এত অক্সিজেনের পরিমাণ এত এখানে একশো পার্সেন্ট এই কারণে লিখলাম অন্য কোনো মৌল নেই তাহলে এখানে কি লিখব এরপরে যে প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে প্রতিটি মৌলের শতকরা পরিমাণকে পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায় ভাগ করে পাই ভাই বুঝতে পারো নি আমি একটু বোঝা দেই বলেছে প্রতিটি মলের শতকরা পরিমাণ মানে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত এগারো পয়েন্ট এগারো ঠিক আছে এখন প্রতিটি মলে শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা এখন হাইড্রোজেন পারমাণবিক ভর কত এক এভাবে আমরা ভাগ করবো অক্সিজেন কত হবে অক্সিজেন এইট এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট পারসেন্টেজ দা লাগবে না এখানে এখানে পারমাণিক ভর কত অক্সিজেনের ষোলো এখন আমরা এটাকে ভাগ ফলটা বের করি এটাটা কাটাকাটি করলে এগারো পয়েন্ট এগারোই হবে আর এটা অক্সিজেনের ক্ষেত্রে কত হবে এটাতে এটাকে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ পয়েন্ট শূন্য নয় শূন্য নয় এটা হচ্ছে এরপরে যেটা করব সেটা লিখবো যে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা প্রতিটি ভাগ ফলকে ভাগ করে পাই কী লিখবো দেখো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ করে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রতিটি ভাগ ফলকে প্রতিটি প্রতিটি ভাগ করে পাই তাহলে দেখো ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা ফাইভ পয়েন্ট জিরো নাইন এই অক্সিজেনেরটা আর বৃহত্তম ভাগ ফল এগারো পয়েন্ট এগারো তার মানে এটাকেও এটা দ্বারা ভাগ করব। আবার এই অক্সিজেনের নিজেরটাকেও নিজেরটা দ্বারা ভাগ করব। তাহলে হাইড্রোজেন এগারো পয়েন্ট এগারো ভাগ ফাইভ পয়েন্ট শূন্য নয় তাহলে এটা আর এটা কাটাকাটি যদি করি তাহলে কত হয় দুই আবার অক্সিজেন ফাইভ পয়েন্ট শূন্য নয় ফাইভ পয়েন্ট শূন্য নয় এটা এটা কাটাকাটি করলে ওয়ান হয় তার মানে সুতরাং যোগটির সংকেত 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 কি হবে সংকেত কি টু ও কারণ হাইড্রোজেন আছে দুটো আর অক্সিজেন আছে এক এ এক এখানে লিখলেও হয় না লিখলেও হয় তো যাই হোক আমরা পানির স্থূল সংকেত বের করলাম মানে তোমাদের শতকরা পরিমাণ দেয়া থাকবে আর স্থূল সংকেতটা আমাদের এভাবে বের করতে হবে আমরা তাহলে আর একটা শিখি সালফারিক অ্যাসিড সালফরিক অ্যাসিড ভিডিওটা ব্লার হওয়া যাচ্ছে ভাইয়া সরি তো সালফারিক অ্যাসিডটা একটু বের করি সালফরিক অ্যাসিড তো এই এই জায়গায় সালফারিক অ্যাসিড এভাবে স্পষ্ট দেওয়া থাকবে না এরকমভাবে দেওয়া থাকবে যে কোনো যৌগে কোন যৌগে হাইড্রোজেনের পরিমাণ 2.0.4 পয়েন্ট আবার অক্সিজেনের পরিমাণ কত বত্রিশ পয়েন্ট আবার সালফারের পরিমাণ দেওয়া থাকবে সালফারের পরিমাণ সালফারের পরিমাণটাই বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট অক্সিজেনের পঁয়ষট্টি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে আর কি তাহলে ওই যুগের ওই যৌগের যৌগের স্থুল সংকেত স্থুল সংকেত বের করো এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো বলেই দিলেন আর কি সালফারিক অ্যাসিড যাই হোক এটা আমি বললাম বললাম কিন্তু তোমাদের তো আসলে এইভাবে উল্লেখ করে দেওয়া থাকবে না আমি বোঝানোর সাপেক্ষে আমি বললাম আর কি তো যাই হোক কোনো একটা যোগে এরকমভাবে দেওয়া থাকবে তোমাদের ওই যোগের স্থল সংকেত বের করতে হবে তো প্রথমে আমরা কি করব দেওয়া আছে লিখবো দেওয়া আছে দেওয়া আছে হাইড্রোজেন সমান টু পয়েন্ট জিরো ফোর পারসেন্ট অক্সিজেন সমান ও এটা অক্সিজেন হবে পঁয়ষট্টি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট সালফারের পরিমাণ বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কী হবে একশো তার মানে এখানে কী লিখবো এদের আগের অঙ্কের মতো যৌগটিতে অন্য কোনো মৌল নেই অন্য কোনো মৌল নেই তো যাই হোক এরপর আমরা বাকি অংশটা সারি এরপর কি লিখবো বলো এই যে এখানে কি প্রতিটি মলে শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করে পাই এই কথাটা আর লিখলাম না আমরা তাহলে নিজ নিজ পারমাণিক ভর দ্বারা প্রতিটি ভাগ শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করি টু ভাগ এক আবার অক্সিজেন পঁয়ষট্টি পয়েন্ট ছেষট্টি ভাগ কত ষোলো আবার সালফার বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি ভাগ কত বত্রিশ সালফারের পারমাণিক ভর বত্রিশ তো এটাতে এটা কাটাকাটি করলে কত হবে টু পয়েন্ট জিরো ফোর পারসেন্ট আর অক্সিজেনটা যদি কাটাকাটি করি কত হবে চার আর এটা যদি কাটাকাটি করি কত হবে ওয়ান ঠিক আছে তো আমরা এটা পেলাম আর কি এখন তারপরে কি করব ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা প্রতিটি ভাগ ফলকে ভাগ করে পাই ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা টু পয়েন্ট জিরো ফোর সব থেকে সালফারেরটা ক্ষুদ্রতম এটাতে এটাকে ভাগ করি তার মানে টু আমরা পূর্ণ সংখ্যাটাই লিখি কারণ স্থূল সংকেতের বেলা লাগবে অক্সিজেনেরটা কি ফোর ভাগ ওয়ান তার মানে ফোর সালফারের নিজেরটা ওয়ান ভাগ ওয়ান মানে ওয়ান তাহলে ওই যৌগের স্থূল সংকেত এইস টু এস ও ফোর ঠিক আছে কারণ হাইড্রোজেন দুইটা সালফার একটা অক্সিজেন চারটা তো আমরা স্থূল সংকেত সম্পর্কে যথেষ্ট পরিমাণ একটা ধারণা পেলাম তোমরা নিজেরা একটু চেষ্টা করলে আরও বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই অনেক সহজে করতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকে